গত দিক আমাদের তোমাদের জন্য যে ক্লাসটা আমরা নিয়েছিলাম পিওয়ার বিয়ন বাই পিওয়ার রিকর্ড টু পি টু বি টু বাই টি টু এই সম্পর্কিত সমীকরণের সমাধান আমরা একটা করে দিয়েছিলাম, বাকিগুলো নিশ্চয়ই তোমরা করতে পেরেছ। এই সমীকরণটাই আরেকটু মডিফাই করা যায়। এটা যদি আমরা ঘনত্বের বেলায় ধরি, ঘনত্বের বেলায় কী হবে, আমরা জানি ঘনত্ব ঘনত্বটা হলো আয়তনের ব্যস্তানুপাতিক। সেক্ষেত্রে এই সমীকরণটা আমাদের দাঁড়াবে এরকম, পি ওয়ান বাই রো ওয়ান পি ওয়ান ইকুয়াল টু পি টু বাই রো টু পি টু। এটা আমরা ঘনত্বের বেলায় বলতে পারি। যদি আমাদের সমীকরণে আমাদের অঙ্কে বা সমস্যায় যদি সহায়তা না থেকে ঘনত্ব থাকে, তাহলে আমরা এই সমীকরণ ব্যবহার করব। আবার আমরা জানি ঘনত্ব হলো ভরের সমানুপাতিক, ঘনত্ব হলো ভরের সমানুপাতিক। সেক্ষেত্রে ঘনত্ব না দিয়ে যদি আমাদের সমীচি সমাধানে বা সমস্যায় আমাদের যে অঙ্ক দেওয়া থাকবে, সৃজনশীল সমস্যা থাকবে, তাতে যদি ভর দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে সমীকরণটা বের করবে পি ওয়ান এম ওয়ান বাই এম ওয়ান পি ওয়ান ইকুয়াল টু পি টু এম টু পি টু। তাহলে আমরা একই সমীকরণে বিভিন্ন রূপ আমরা দেখতে পেলাম যে যদি আয়তন দেওয়া থাকে তাহলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব, যদি আমাদের ঘনত্ব দেওয়া থাকে তাহলে এই সমীকরণটা ব্যবহার করব, যদি আমাদের ভর দিয়ে থাকে তাহলে এই সমীকরণটা আমরা ব্যবহার করব। এখন আজকে আমরা যে চেষ্টা করব নতুন করে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ একটা বিখ্যাত সমীকরণ, তবে এখন আমাদের কাছে একবারে সহজ, যেটা আমরা নাইনের পড়ে আসছি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এখন এই সমীকরণে কে কীভাবে ব্যবহার করা যায়, আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন আছে, যেহেতু সৃজনশীল ধরো এরকম একটা চিত্র দেওয়া থাকলো, চিত্রটা এরকম, তার থেকে তোমার অঙ্ক করতে হবে এবং তার সাথে প্রশ্ন হবে, তার উত্তর করতে হবে। যেমন আমি একটু বলি দেখ কী হতে পারে, ধরো তুমি একটা গ্যাস সিলিন্ডার, অক্সিজেন গ্যাস সিলিন্ডার বাজার থেকে নিয়ে আসলে, তার প্রেশার হলো অ্যাটমোসফিয়ার, এবং সেটাতে বাসায় রেখে দিলে, বাসায় রেখে দেওয়ার পরে সকালবেলা দেখলে যে ছোট্ট একটা ছিদ্র দিয়ে অল্প অল্প করে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এবং এই যে ছোট্ট ছিদ্র দিয়ে অল্প অল্প করে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তোমার প্রেশার দেখাচ্ছে থ্রি অ্যাটমোসফিয়ার। এখন তোমাকে যে জিনিসটা করতে হবে, আমি একটা সমাধান এই সমস্যা তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো কত পার্সেন্ট গ্যাস বের হয়ে গেল। এখন যেহেতু কিছু গ্যাস বের হয়ে গেল, তখন এর আয়তন বাকি যেটা রয়েছে সেটার আয়তন ভি থাকবে, এবং আর একটা জিনিস যেহেতু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সমস্যা প্রক্রিয়া, অর্থাৎ এর কোনো যদি ধীরে ধীরে বের হয় তাহলে এর তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, এটার তাপমাত্রা আমরা কি ধরে নিতে পারি। এখন সমস্যাটা আমি এখানে লিখেও দিয়েছি, তোমরা নিজেরা লিখে এটা করতে পারো। তাহলে ততক্ষণে একটু সমাধান করার চেষ্টা করি, এটা কেমন সমাধান। এখন আমরা যেটা জানি বিভিন্ন এনআরটি, তাহলে এখানে প্রথম পর্যায়ে আয়তন ছিল হলো তোমার আর তো আর
আর টেম্পারেচার দুটোর ক্ষেত্রে আর কি আর হলো সর্বজনীন গ্যাস ধ্রুবক, এটার কোনো পরিবর্তন নেই, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি। এবার সকালবেলা যেটা তুমি পেলে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু এর প্রেশার হলো থ্রি, থ্রি বি এক্ষেত্রে এন টু আর টি, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ বলতে পারি। এখন আমরা দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখি, থ্রি বি বাই ফাইভ বি ইজ ইকুয়াল টু এন টু আর টি এন আর আর টি। আমাদের কি কি কেটে যায়, বি কেটে যায়, আর কেটে যায়, আর কেটে যায়, টি কেটে যায়, টি কেটে যায়। আমাদের থাকে হলো থ্রি বাই ফাইভ এন টু বাই এন ওয়ান। এটা আমরা যদি ক্যালকুলেটরে ভাগ করি তাহলে আমাদের হয় জিরো পয়েন্ট সিক্স এন টু বাই এন ওয়ান। তার মানে এটাকে যদি আমরা সরাসরি প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি এটা এন টু এর মান হবে এন ওয়ান এর 60%। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে এর ভিতরে কতটুকু গ্যাস আছে, আমরা বলতে পারছি যে এন ওয়ান এর 60% গ্যাস রয়ে গেছে। নাহলে 60% গ্যাস যদি রয়ে যায় তাহলে বাকি থাকবে কতটুকু, বের হয়ে যাবে আমাদের, আমরা বলতে পারি বের হয়ে যাবে আমাদের কতটুকু 40%। কত সহজে আমরা অঙ্কটা করে দিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্রান্ত আরেকটা সমাধান সমস্যা আমি তোমাদেরকে দিয়ে রাখবো। ছোট্ট একটা সমস্যা তোমরা বাড়িতে চেষ্টা করবা, চেষ্টা করার পরে আমরা আগামী ক্লাসে দেখব। এটা মূলত বলতে পারো তোমাদের বাড়ির জন্য কাজ। আমি তোমাদের জন্য একটা সমস্যা তৈরি করেছি, ধরো একটা সিলিন্ডার যার ব্যাস দিয়ে আছে 20 সেন্টিমিটার, একটা চোখ এর ভিতরে একটা সিলিন্ডার আছে, যে সিলিন্ডারটা এই চোঙের ভিতরে ঘর্ষণহীন ভাবে চলাফেরা করতে পারে, ঘর্ষণহীন ভাবে চলাফেরা করতে পারে। তবে ঘর্ষণহীন ভাবে চলাফেরা করতে পারলেও এ পাশে যে গ্যাস আছে সেটা এপাশে যেতে পারবে না, এ পাশের গ্যাস এপাশে যেতে পারবে না। এর ভিতরে দেওয়া আছে এখানে বাম প্রান্ত দিয়ে আছে 320 গ্রাম অক্সিজেন, এবং ডান প্রান্তে ডান প্রকোষ্ঠ দিয়ে আছে 30 গ্রাম হাইড্রোজেন গ্যাস। এবং আরেকটু কথা বলা আছে এইখান থেকে এই যে চোঙে চোঙে দৈর্ঘ্য দিয়ে আছে, চোঙের দৈর্ঘ্য দিয়ে আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এখন আমার প্রশ্ন হলো যে এই যে প্রান্ত, এটার একটা প্রান্ত, এই প্রান্ত নাম ধরো পি ডি, এই পি প্রান্ত থেকে কত দূরে গিয়ে পিস্টনটা স্থির অবস্থায় থাকবে। এখন এই পিস্টনটা যেহেতু ঘর্ষণহীনভাবে চলাফেরা করতে পারে, সেহেতু এটাকে যদি এদিকের প্রেশার বাম পাশের প্রেশার বেশি থাকে তাহলে এখান থেকে যাবে, আর ডান দিকের প্রেশার যদি বেশি থাকে তাহলে বাম দিকে যাবে। এখন কোথায় যাবে দুই পাশের প্রেশার, অর্থাৎ এই পাশের প্রেশার এবং এই পাশের প্রেশার যখন সমান হবে তখন পিস্টনটা স্থির হবে। তোমাদেরকে বের চেষ্টা করতে হবে, বের করতে হবে যে এই বাম প্রান্ত থেকে অর্থাৎ পি প্রান্ত থেকে এটার একটা নাম দিতে পারে দুই প্রান্ত,
কত দূরে গিয়ে পিস্টনটি স্থির হবে তোমরা এটা চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমরা কমেন্টসে দেখবো যে কে করতে পেরেছ। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।